আমি রূপালি আক্তার, খুলনা থেকে বলছি। বরাবরের মতো আজকেও আমি একটি ঘরোয়া ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি একজন গৃহিণী, তাই আমার বহু বছরের কষ্ট আর অধ্যবসায়ের অর্জিত সার্টিফিকেটগুলো পড়ে আছে আলমারিতে। না, এখনও বয়স শেষ হয়ে যায়নি, অবশ্যই কিছু করব। কিন্তু আমি তো আমার নিপুণ হাতে যতদিন কোনো কিছু না করতে পারি, সংসারটাকে গোছগাছ করে রাখতে পারি, তাই না? আপনারা যখন পৌষ মাসের কাক ভরে কম্বল মুড়ি দিয়ে আয়েশের ঘুম দিয়ে যান, আমাকে তখন ব্যস্ততার সাথে পাতলা রুটি আর চিকন কুচির আলু ভাজা করাই মনোনিবেশ করতে হয়। সন্তানের পড়াশোনা, বরের লাঞ্চ তৈরি করতে, ফুটন্ত গরম চা হিম ঠান্ডা হয়ে পাশে পড়ে থাকে, অথচ খাওয়ার তো সময় আমার হয় না। হ্যাঁ, এটাই গৃহিণীদের জীবন। তো আজকে কিছু মেহমান আসবে বিকালবেলার দিকে, তো আমি এই জন্য অনেকগুলো কাজ গুছিয়ে রাখছি। খুব ভোরবেলা থেকেই শুরু করেছিলাম কাজগুলো গোছানো, নাহলে গোছগাছ করতে গেলে আর রান্না করতে গেলে একবারে দুটো জিনিস হয় না। তো প্রথমে গোছগাছ করে নিলে তখন রান্নাটা করতে খুব সুবিধে হয়, তাই সব কিছু রিফিল করে নিচ্ছিলাম। আর মেয়েটা পাশে বসে খেলা করছিল, তো ও উঠে আসলো আমাকে একটু হেল্প করার জন্য। ও তো হেল্প করতে পারবে না, উল্টেরও ছড়াছড়ি করবে। কিন্তু তারপরও মেয়েটা এসেছে যখন, তখন তো ওকে বকা দিয়ে সরিয়ে দিতে পারি না। তো এই হলো আমাদের গৃহিণীদের জীবন। আসলে গৃহিণীদের শখ আর চাওয়া পাওয়াগুলো হয়ে ওঠে সংসারের ভিতরেই, সংসারের কাজকর্ম, সংসারের কে ঘিরেই তার জীবন। রোদ হোক আর বৃষ্টি হোক, জ্যাম ঢেলে আমাদের তো অফিস করতে হয় না, কিন্তু প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করতে হয়। তো মেহমান আসবে যেহেতু, তো কিছু মশলা আমি গরম মশলা বা দারচিনি এলাচ এগুলোকে গরম করে জিরা দিয়ে তেলে নেব। যেহেতু মাংস রান্না করতে হবে কয়েক প্রকারের, এখন অল্প কিছু মাংস করে রাখবার, দুপুরের পর বাকি রান্নাগুলো করব। তো আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি আপনাদের মাঝে, সেটা মূলত হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত এই ব্লগটি। আর বাকি যে ব্লগটুকুর বাকি অংশ, মেহমান কে আসলো এগুলো দেখার জন্য আমার সঙ্গে থাকতে হবে আর আমার পুরো ব্লগটি দেখতে হবে। আর আজকে তো পুরোটা শেয়ার করতে পারবো না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো কালকে আমি শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করছি। আমরা গৃহিণীরা যারা হাউসওয়াইফ আছি, তারা কিন্তু অল্পতেই অনেক খুশি হয়ে যায়। কেউ আমাদের প্রশংসা করলে আমরা ভীষণ খুশি হয়ে যাই। তো এই যে রান্নাবান্না চলছে, আমি গরুর মাংস রান্না করছি, সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর কাজের খালা যেহেতু এসেছিলো, তো এই জন্য খালাকে দিয়ে সব কিছু টুকিটাকি যা যা করার, পেঁয়াজ রসুন কাটার কেটে নিয়েছি। আর অনেক করে মশলা ব্লেন্ড করে রেখেছি যাতে আমার কোনো সমস্যাটাই না হয়। আর এখন তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই কাজগুলো করে নিচ্ছি। যাই হোক, যা বলছিলাম আর কি, এই যে আমাদের কখনোই কোনো ছুটি নাই, তাই না? জানেনই তো, গৃহিণীদের ছুটি বলে কোনো কথা বা বিল পাস হয়নি পৃথিবীতে আর কোনো সংসদে। বিনা বেতনে পদোন্নতিতে কি দুর্দান্ত সেবা দিয়ে যায় তারা। দুপুরে কি রাঁধবো, বাজার কি লাগবে, বিকেলে স্ন্যাক্স কি, কার কি পছন্দ কি অপছন্দ, সব কিছু সেভ করে রাখতে হয় আমার এই ছোট্ট মাথায়। যে কোনো শক্তিশালী কম্পিউটারের রমের তুলনায় একজন গৃহিণীর তথ্য সংরক্ষণ ক্ষমতা কয়েক গুণ বেশি, কারণ তাদের ব্রেইন বাইনারির চেয়ে শক্তিশালী। আরেক অঙ্ক কষে, তার নাম সংসার সমীকরণ। আর এই সংসার সমীকরণের পাল্লায় পড়ে আমার সব কিছু এর মধ্য দিয়েই যাচ্ছে। সারাদিন কাজকর্ম শেষে তারপরেও যখন দেখি পরিবারের সবাই তৃপ্তির ঠেকুর তুলছে আমাকে নিয়ে, তখন ভীষণ ভালো লাগে। সেবিকার মতো নিঃস্বার্থ সেবা দিয়ে কিংবা রাঁধুনির মতো বাহারি রান্নায় টেবিল সাজানোর পাশাপাশি সন্তানের জন্য শিক্ষিকার ভূমিকাও এই আমাকেই পালন করতে হয়। তারপর যখন সেই সন্তান মানুষের কাছে নন্দিত হয় তার শিক্ষাগত যোগ্যতা, তার ব্যক্তিত্বের জন্য, তখন ঠিক কতজন আপনার সেই সন্তানের মায়ের নাম জানতে চান? বুঝলাম আপনি অন্যদের চেয়ে আলাদা, কিন্তু তাই বলে বাবার নাম ছাড়া মায়ের নাম খুব কম লোকেই জানতে চায়। বিশেষ দিনে বরের দেয়া সুবাসিত বকুলের মালা আমার ঠোঁটে যে বক্ররেখা আঁকে, তার নাম কি জানেন? তার নাম সুখ, তার নাম আত্মতৃপ্তি। গৃহিণীরা কখনোই আপনার কাছ থেকে অনেক কিছু চাইবে না, তাদের একটু প্রশংসা করুন, দেখুন তারা ভীষণ খুশি হয়ে যাবে। হাজবেন্ডের ভালোবাসা তাই তাদের জন্য যথেষ্ট। সবাই মুখ ফুটে হাসি মুখে যদি সব কিছু বলে তাহলেই তারা খুশি। আর এই তো, এটাই গৃহিণীদের জীবন। তো এখন আমি যেহেতু একজন সুদক্ষ গৃহিণী হয়ে উঠছি দিন দিন, এই তো কদিন আগের কথা, কিছুই জানি করতে পারতাম না, কিন্তু এখন দেখেন কি সুন্দর করে রান্না করতে পারি, সব কিছু করতে পারি, সবার মন মতো হয়।
আর আমি প্রথম থেকেই অবশ্য এগুলো করতে পারি, আমার কারো হেল্পের অতটা প্রয়োজন হয়নি। তো এখানে আমি গরুর গোশটা রান্না করে নিচ্ছিলাম, অনেক কথাই তো বলে ফেললাম, তো এখন রান্নার বিষয়ে কিছু কথা বলি, তা নাহলে বলবেন শুধু জ্ঞান দিয়ে যাচ্ছে আর জ্ঞানের কথা শুনিয়ে যাচ্ছে। তো এই যে রান্না করেছিলাম পেঁয়াজ মরিচ, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রেস্টটাকে করে নিয়ে তারপর হচ্ছে মশলা সম্পূর্ণটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি, সমস্ত রকমের মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এটাকে। তারপর একটু বেশি করে লবণ দিয়ে দিলাম, লবণটা আমি একবারে দিয়ে দিই বারবার যাতে চাখতে না হয়। তো এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। গরুর মাংসটা রান্না করতে আসলে সবাই জানেন আমরা মুসলমানরা গরুর মাংস খুব পছন্দ করি, আর হিন্দুদের ক্ষেত্রে আলাদা, তারা তো এটা আর খায় না। তো আমরা সবাই এটা মোটামুটি রান্না করতে জানি, তবে এই মাংসটাকে যত আপনারা কষাবেন ততটা মাংসটা স্বাদ হবে বেশি। আপনারা চেষ্টা করবেন সবসময় মাংসটাকে প্রচণ্ড পরিমাণে কষাইতে, আর সময় নিয়ে কষাবেন, আস্তে ধীরে করে কষাবেন। রান্নার যদিও মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করে করছি, আসলে বিষয়টা তা না, আসলে আমার এটা করতে অনেক বেশি সময় লেগেছে। আর দুপুর পর্যন্ত আমার কতগুলা কাজ, মানে সারাদিন এত আমি কাজ করছি, একজন বিজি মানুষ আমি এখন। মানে এই যে আপনারা অনেক সময় দেখেন ব্লগ করে, আহারে কোনো কাজ করে না, এই ব্লগ ভিডিও এগুলো করে বেড়াচ্ছে, তো সংসারের কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়, আমাকেই বাচ্চাকে সামলাতে হয়, আমাকে আমার হাজব্যান্ডের অফিসের কাজগুলো, সরি অফিসের কাজগুলো তো করতে হয় না, মানে হাজব্যান্ডকে রেডি করা, সব কিছু খাবার দাবার রেডি করে দেওয়া, তার এ টু জেড আমাকে করে দিতে হয়, বাচ্চার সব কিছু করতে হয়, শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা যত্ন করতে হয়।